তো গাইজ, আজকে বাইকে বসেই স্টার্ট করতে হলো, কারণ হঠাৎ করে আজকে একটা প্রোগ্রাম হয়ে গেল, যে প্রোগ্রামটা অ্যাকচুয়াল এক্সপেক্ট করছিলাম না যে এই প্রোগ্রামটা আজকে হবে বলে। বাট কিছু করার নেই, ইলেকট্রনিক জিনিস কোনো না কোনো সময় কিছু প্রবলেম হতেই পারে। বাই দ্য ওয়ে, আজকে আমার সাথে যাচ্ছে রিজু আর মজামেল। ওরা রিজু মজামেলের বাড়িতে চলে গেছে, তা আমি ওখানেই যাচ্ছি, আমার জন্য ওরা ওয়েট করছে। তো এই হচ্ছে রিজু চলে এসছে এখানে, রিজু বাড়ি পড়েছে, তো সাথে মজামেলও ব্যাগ ট্যাগ নিয়ে বাড়িয়ে পড়েছে। চল মজামেল, তাড়াতাড়ি যাওয়া যাক। আর হ্যাঁ, তাড়াতাড়ি, মাস্কটা ভেরি ইম্পর্ট্যান্ট। আর হ্যাঁ, ইন্ট্রোটা বলে দেওয়া যাক। তো গাইজ, আমি সামিম, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সামিমস ব্লগ। গাইজ, আজকে মেনলি যাচ্ছি হচ্ছে যে দুর্গাচকে স্কাইল্যাবে। ওখানে যাওয়ার মেন কারণটা হচ্ছে ইএসএলআরটাতে একটু এরর দেখাচ্ছে, যে এররটা কেন বুঝতে পারছি না। তো মেনলি ওই কারণেই ওখানে যাওয়া হচ্ছে। আর ডিএসএলআরটা আমরা নিয়েছিলাম প্রায় হয়ে গেছে 3-3.5 বছর, যতদূর সম্ভব মনে আছে যে 2018 ডিসেম্বর মাসে নেওয়া হয়েছিল। তো বেসিক্যালি 2 বছরের কোম্পানি সার্ভিস থাকে। বাট তো যখন আমরা ক্যামেরাটা নিই, তখন আমরা বাজাজ থেকে ওটা এক্সটেন্ড করিয়ে রেখেছিলাম, ওয়ারেন্টি এক্সটেন্ড। তো সেই কারণে এখনও পর্যন্ত আমাদের ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যেই রয়েছে। সেই জন্য যাচ্ছি জাস্ট ওটা দেখানোর জন্য। যদি ওরা বলে যে এখান থেকেই, মানে এই সোর্স থেকেই ওখানে সারানো হয়ে যাবে, তো দেন ভালো, নাহলে আমাদেরকে হয়তো আমাদেরকে কলকাতাতে ওখানে সার্ভিস সেন্টারেও যেতে হতে পারে। তো এখন বলা যাচ্ছে না কি হবে, তো এই জন্যই আমরা যাচ্ছি। চলো ওখানে গিয়েই কথা হচ্ছে। আমাদের তো যেহেতু বাজাজ থেকে নেওয়া হয়েছিল, তো বাজাজের যে স্টাফ রয়েছে ওনার সাথে একটু কিছু কথা বলে নিচ্ছি, তারপরে দেন। অ্যাকচুয়ালি আমাদের তো 5 বছরের ওয়ারেন্টি ছিল, ঠিক আছে, মানে 5 বছরের মানে কোম্পানি ওয়ারেন্টি 2 বছর, হ্যাঁ ওটা শেষ হয়ে গেছে। তারপরে আমাদের বাজাজের যে ওয়ারেন্টিটা, ওটাই এখন হবে। বিলটা নিয়ে এসছে, বিল নিয়ে এসছে, বিল আছে, বিলটা বের কর। অ্যাকচুয়ালি আমরা এখান থেকে কমপ্লেন রেজিস্টার করবো, বাড়িতে লোক যাবে, আমি বিলের ছবিটা নিচ্ছি, এই দুটো নাম্বার চালু আছে, তো মোবাইলের ক্ষেত্রে প্রায় ধরুন 20-25 দিন লেগেই যেত, এবার ক্যামেরা তো ফাইনালি এখানে আমাদের যে বাজাজের যে স্টাফ রয়েছিল ওনার সাথে কথা বললাম, তো দেন উনি আমাদের বিলের সব টোটাল ডকুমেন্টসের ছবি টবি তুলে রেখেছে, তো কোম্পানিতে ওখানে রেজিস্টার করবে, দেন তারপরে আমাদের বাড়িতেই ক্যানন সার্ভিস থেকে চলে আসবে স্টাফ, এসে ওখানে আমাদের বাড়িতেই যে প্রবলেমটা ইস্যু হচ্ছে ওটা বাড়িতেই এসে দেখে যাবে। তো দেন কিছু করার নেই, সেই কয়েকদিন তো ওয়েট করতেই হবে। তো বেসিক্যালি ক্যানন ক্যামেরাটা সার্ভিস করার জন্য ওদের ক্যানন থেকে ইঞ্জিনিয়ার চলে এসেছে, তো রিজুর ঘরে বেসিক্যালি এসেছে, ওখানে গিয়ে ওখানে যাচ্ছে, আমি ওখানে গিয়েই কথা হচ্ছে। ক্যামেরা দিয়েছিস? আচ্ছা, ক্যামেরা কি আপনি ওখানে নিয়ে গিয়ে সাবমিট করবেন না আমাদেরকে নিয়ে যাবেন? ব্যাটারির নম্বরটা লাগবে 2017B18। বডি লেন্সটা রয়েছে আর ব্যাটারি মেমোরি কার্ড 16 GB রয়েছে, আর বডি তো ক্যানন সার্ভিস থেকে যদি ইঞ্জিনিয়ার আমাদের এই ক্যামেরাটা না নিয়ে যেত, বাট আমাদেরকে যদি নিজেকেই নিয়ে গিয়ে ওখানে সাবমিট করতে হতো, তো এদের না আপনার আমাদের অনেকটা খরচা বেশি হতো, তার জন্য কিছুটা সেভ হয়ে গেল। তো দাদা আমাদের ক্যামেরাটা নিয়ে গিয়ে ক্যাননে ওখানে গিয়ে সাবমিট করে দিচ্ছে,
তো কতদিন সময় লাগবে সেটা জেনে নেওয়া যায়। মানে সাবমিটটা কবে হবে ওটা? কেন না বৃহস্পতিবার নাগাদ বাবা, অনেকটাই লেট হয়ে যাচ্ছে। বাট কিছু তো করার নেই, এখন তো মোটামুটি এক সপ্তাহের উপরে লেগে যাবে মনে হচ্ছে যা ক্যামেরার। এক সপ্তাহ বলতে ওরা বৃহস্পতিবার নাগাদ ওখানে নিয়ে যাবে কলকাতাতে। কলকাতাতে মানে ক্যানন সার্ভিসে বৃহস্পতিবার সাবমিট করবে, দেন তারপরে ওখানে যে কেমন কি কাজে সময় লাগে তার উপরে ডিপেন্ড করছে। যদি মাইনর প্রবলেম হয় তাহলে ওটা হয়তো মানে একদিনের ওই দিনই হয়ে যাবে, আমাদের কাছে বৃহস্পতিবার ক্যামেরা রিটার্ন করবে। বাট যদি মেজর প্রবলেম হয় তাহলে ওরা কতদিন সময় টাইম নেবে আমাদেরও মানে আমি চেষ্টা করবো জানাতে। আর যদি আপনারা জানতে সত্যিকার আগ্রহ হন তো আমাকে কমেন্টে জানাবেন, আর ক্যামেরার কি পজিশন রয়েছে না রয়েছে সেটাও আমি আপনাদেরকে শেয়ার করবো। আর সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে যে ব্লগার লাইফ, তো কোনো না কোনো ইনস্ট্রুমেন্ট কখনো কখনো খারাপ হবে, সেটা নিয়ে কোনো মন খারাপ করে লাভ নেই, যেটা থাকবে সেটাকে নিয়েই চালিয়ে যেতে হবে। তো বেসিক্যালি ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই, খোদা হাফিজ।